হাই মাই বিউটিফুল পিপিল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো তোমাদের সাথে অনেকদিন পর প্রায় ব্লগ নিয়ে চলে এলাম। দিন আমার পরীক্ষা ছিল আর তার উপরে হচ্ছে অনেক সমস্যার মধ্যেও ছিলাম। তো মানে অনেক অনেক সমস্যা ছিল, যেমন ভেবেছিলাম যে মায়ের আজকে মায়ের জন্মদিন, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, যে মায়ের জন্মদিনে অনেক বড় করে করব, একে ওকে তাকে বলবো, কিন্তু সেসব কিছুই হচ্ছে না। তার কারণ হচ্ছে দাদুরও শরীর খারাপ, এই পরশুদিনকে মানে দাদুর পায়ে অপারেশন হলো, তো ভীষণ সেই নিয়ে মাকে খাটাখাটনি করতে হচ্ছে, সব করতে হচ্ছে। তো ওই জন্য মা বললো আর এখন কিছু করতে হবে না, ভীষণ অসুবিধাও হচ্ছে। তার উপরে হচ্ছে মানে হঠাৎ করে আমার দাদাও মারা গেছে, তো সেই সমস্ত শোকের মধ্যে দিয়ে মানে খুবই বাজে কেটেছে কটা দিন। তার সাথে একটা খুশির খবরও আছে, আমাদের বাড়িতে একটা কুকুর ছানায় পুষেছি, তো ওটা ব্রিগেল প্রজাতির কুকুর, তো ওর নাম রেখেছি হচ্ছে টমি। তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো মানে খারাপ কিছুর মধ্যে অবশ্যই কিছু ভালো থাকি। তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, আই হোপ তুমি ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। তো আমার কিন্তু এখানটা সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে, খুবই সিম্পলের ওপর সাজিয়ে রেখেছি। তো এখানে দেখো টমি কী করছে, খালি এইটা ধরে টানটানি করছে, ওটা ধরে টানটানি করছে, কামড়াচ্ছে। আর ও যেহেতু এখন দাঁত উঠছে না, সেই জন্য সবাইকে এরকম কামড়াচ্ছে। তো এখন আমি চা আর বিস্কিটটা খেয়ে নেবো, কারণ সকাল সকাল আমার চান হয়ে গেছে। এবার যেহেতু রান্না বান্না করব, তো আর কাপটা কেমন দেখতে লাগছে অবশ্যই বলুন। তো আমার আনাজ টানাজ কাটা হয়ে গেছে, এবার আমি একে একে ভাজাগুলো বসিয়ে দেবো। ফার্স্ট হচ্ছে কুমড়ো ভাজি, আর তোমরা অবশ্যই জানো যে আজকে আমি সমস্ত রান্নাটা আমিই করবো একা, কারণ মায়ের জন্মদিনে মাকে কিছু রান্না করতে দিই না, আমি করি। তো একে একবার সব ভাজাগুলো ভেজে নিই, ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো, আবার আমি ফিরে আসছি। তো আমার কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে ফিরনিটা বানাচ্ছি। তো ফিরনিটা হলেই সমস্ত রান্না হয়ে যাবে, তারপর আমি তোমাদের সমস্তটা দেখিয়ে দেবো একবার। তো টমিকে দেখো এখানে এখনও একটা খেলা নিয়ে খেলছে, ওর তো সেরকম কোনো খেলা ছিল না, অর্ডার দিয়েছি। তো আজ যা যা রান্না করেছি দেখিয়ে দিচ্ছি, পায়েস, ডাল, চাটনি, স্যালাড, ভাত, মাছ ভাজা, মিষ্টি, আর রয়েছে তোমার সাদা রকম ভাজা, ফুলকপির রোস্ট আর মাংস। তো দেখো মাঝে শাড়িটা পড়েছে, মাকে এই শাড়িটা আমি কিনে দিয়েছিলাম, আর মা এখন খাচ্ছে, তখন খেতে বললাম, মা বলে ওরা খাক তারপর খাবো। তো মায়ের জন্য এই হোয়াইট ফরেস্ট কেকটা অনেক কিনে এনেছে, আমার তো ভালোই লাগে খেতে। কেকই দিয়েছে, সবটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে মাকে। আর আমি তো শাড়িটা দিয়েছিলাম যেটা পরে ভাত খেল, আর অনেক কেক এনেছিলো। আর হচ্ছে তোমার এটা হচ্ছে ঘন্টুতে আর দিদিভাইতে দুজন মিলে দিয়েছে, দেখো। এটা হচ্ছে দুটো প্লেট, একটা ডিনার সেট দিয়েছে, আর এটা হচ্ছে দুটো প্লেট আছে। আর হচ্ছে দুটো এরকম ছোটো বাটি দিয়েছে। আর আছে দুটো বড় বাটি।
তো এই ডিনার সেটটাতেই মাকে সকালবেলা খেতে দিয়েছিলাম, যেহেতু ওরা বললো খেতে দিতে, কিন্তু বড় বাটি দুটো ইউজ করিনি এখন অবধি, এখন আর নতুন আছে। আর হচ্ছে এই একটা শাড়ি দিয়েছে হচ্ছে অরুণদা, সেটার কালারটা পিঙ্কের মধ্যে, বেশ ডিজাইনটাও খুব সুন্দর, আমার তো ভালো লেগেছে শাড়িটা, মায়েরও খুবই পছন্দ। এখানে ময়ূর ময়ূর কাজ রয়েছে, টিয়া পাখি, এরা মানুষ, গাছপালা। তো সবাই জাস্ট একটু আগেই বাড়ি গেল, আর মানে আমাকে জোর করে মা বললো তুই আমার সাথে কেক কাটবি, কেক কাটবি। আমি প্রথমেই বললাম যে মা আমি কেক কাটবো না তোমার সাথে, তোমার জন্মদিন তুমি কাটবে, তো মা বলছিল, তাই বাড়ির সবাইও বললো যে কাট কাট। তা মায়ের সাথে কাটলাম, মানে আমি ভেবেছিলাম যে আমাকে ব্লগে নেবো না, তাই জন্য আমি কোনো ড্রেস ট্রেস কিছুই পরিনি, খুব ঠান্ডা, তাই জন্য আমি দেখো এখন ঠান্ডা ঠান্ডা লাগছে বলে একটু চাদরও গায়ে দিয়ে নিয়েছি। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বাই।